গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি। সকাল সকাল দেখতে পাচ্ছ, সকালবেলায় হাতে জল নিয়ে চলে এসেছি। আর আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমার খুশিটা। আজকে সত্যি আমি খুব খুশি, আর এই খুশিটা আমার জীবনে সত্যি আজকে প্রথম, মানে প্রথমবার এরকম একটা খুশি পেলাম। তো সে খুশিটা কি সেটা তোমাদেরকে বলবো না, সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যে খুশিটা আমার কি। সবাই মিলে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, তো সেটা আমার জানা ছিল না। আমি আর মানে আমার হারামি আমরা জানতাম না। তো কালকে রাত্রিরে সবাই মিলে আমাকে সেই সারপ্রাইজটা দিয়েছে, সেটা দেখে সত্যিই মানে আমি তো এতটাই নার্ভাস হয়ে গেছিলাম খুশিতে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কালকের ব্লগটা তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে, আর আমার ব্লগটাও তোমরা দেখো সেই খুশিটা কি তোমাদের সাথে আমি শেয়ার করছি। সত্যি বন্ধুরা, আজকে আমি খুব মানে খুব খুশি, মানে এতটাই খুশি না মানে আমি বলে বোঝাতে পারছি না, প্রচুর মানে প্রচুর খুশি। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো সেই খুশিটা আমার কি। সেই নতুন মেম্বারটাকে দেখে আমি আর আমার বর এতটাই খুশি হয়েছি, মানে সেটা তোমাদেরকে বলবো না যেটা খার, তোমাদেরকে নিজে চোখে দেখাবো। সকাল বিকেল আমাকে খাবার দিতে হবে একজনকে, মানে তিন টাইম আমাকে তার সেবা যত্ন করে যেতে হবে। নিজে নিজে সেবা যত্ন ঠিকঠাক ভাবে নি না, খাবার একটা মানে মেম্বারের সেবা যত্ন করতে হবে, সেটা কি চলো তোমাদের ঘরে দেখো সেই মেম্বারটা মানে কে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো তোমরা দেখো আমি আর বলছি না এটা খার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমাকে সত্যি খুব খুশি লাগছে, জীবনে প্রথম এটা আমি ফিল করলাম। কালকের ব্লগটা তোমরা যদি দেখো তোমরাও সত্যি খুব আনন্দ করবে, আর তোমরাও আমাদের মতনই এতটাই খুশি হবে। আর এটা বন্ধুরা আমাকে আমার বাড়ির সবাই মিলে খুশিটা দিয়েছে, তো সবাইকে আমার তরফ থেকে আমি অনেক 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 থ্যাংক ইউ জানিয়েছি। যে সত্যি আমি খুব আমি শুয়ে পড়েছিলাম, জানতামই না মানে সবাই মিলে খেতে বসে, কাল তো বিরিয়ানি করা হয়েছিল, বিরিয়ানি খেতে বসে সবাই মিলে আলোচনা করছি, তো সে আলোচনাটা আমি বুঝতে পারছি না যে কি আমাকে খালি বলছে না, আমাকে ওকে বাদ দিয়ে আর নিজেরা নিজেদের মধ্যেই করছে, খালি মানে আমাদেরকে লোকাতে চাইছে। কিন্তু একটু হলে আমরা একটু একটু বুঝতে পারছিলাম, কিন্তু আজকেই জিনিসটা হয়ে যাবে আমরা বুঝতে পারি। আর বিশেষ করে একটা কি অবাক লাগছে, মানে দাদা দাদা তো আমার ভাষণ হচ্ছে, দাদাই মানে দাদাই আর কি এটা প্ল্যান করেছে। দাদা দিদি আর একটা ভাই আছে, জামাইবাবু মানে বোনের বর ভাই হচ্ছে, তো ওরা সবাই মিলে প্ল্যান করে যায়। তার সাথে আমার শয়তান ভাইটাও ছিল। আমার ভাই আবার কি বলছে যে ওরা না ফেললেও আমরা তো ভেবেছিলাম মানে আমাদের পাড়ার একটা ছেলেকে নিয়ে তো ফেলে যাব। তো আমার ওই ভাইটাকেই বলি, ওরই খরচা বেড়ে গেল, মামার বাড়ির থেকে নাকি এগুলো খরচা করতে হয়। তো ঠিক হয়েছে, ও নিজে নিজে যেহেতু মানে ভেবেছিল প্ল্যান করেছিল, তো তার মানে ও প্ল্যান করার আগে এখানেও সবাই প্ল্যান করে ফেলেছে, তো ওকেই ফাঁসিয়ে দিয়েছে। তো যাই হোক, সবার জন্য আজকে আমি সত্যি অনেকটা খুশি হলাম, সবাইকে আমি অনেক 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 থ্যাংক ইউ বলে দিচ্ছি আমার তরফ থেকে, কালকেও সবাইকে বলেছি। আর সত্যি খুব আনন্দ পেলাম, অনেকটা কষ্টের মাঝে হেঁটে আজকে এই জায়গাটায় এসেছি। তো সেগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করবো। খুবই কষ্ট করে মানে অনেক কিছু জিনিস মিস করি, আর মিস করি যেমন তেমন, আর এখানে সবাইকে পেয়েছে মানে এগুলোকে আড়াল দেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না, পারি না, খুবই কষ্ট লাগে। তো যাই হোক, পরিবারের এতটা মানে এত পরিবারের মানুষকে পেয়েছি, মানে আমার ফ্যামিলিটাও এরম ছিল, এত সবাই মিলে আমরা আনন্দ করতাম। তো সেখান থেকে ছেড়ে এসে যে আবার একটা এত সুন্দর পরিবার পাবো ভাবতে পারিনি। তো সত্যি পরিবারটা পেয়ে বন্ধুরা আমি খুবই খুশি। আমার বাবা মা ওই পরিবারের সবাইকে আমি কষ্ট দিয়ে এসেছি, তো মন খারাপ হয়, কষ্ট হয়, তাও মানে কষ্ট হলেও কি করব, কিছু করার নেই। তো তাদেরকেও বলছি আমি যে আমি ছোটো হয়ে যে ভুলটা করেছি বা ওদের মনে কষ্ট দিয়েছি, মানে আমার দিক থেকে আমি বলছি তারা যেন আমাকে ছোট হিসেবে ছোট ভেবে আমাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করবে কি না আমি আদেও জানি না, তবু যেন মনে হয় যেন তারা আমাকে ক্ষমা করে দেয়। তো বাবা মাটা বাবা মাই হয় বন্ধুরা, তোমাদেরকেও বলছি মানে বাবা মাদেরকে কষ্ট মানে যার যাকে ভালো লাগে আগে বাবা মাকে বলো, বলে মানে বাবা মা মেনে নিলে তো ভালো, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে কিছু করাটা ঠিক নয়। যেহেতু ছোটোর থেকে ওরা মানুষ করেছে, এতটা বড় করেছে, তারা এতটা বড় না করলে আমরা জীবনে খুশিগুলো হয়তো পেতাম না। কিন্তু তাদেরকে অনেক মানে সরি বলছি আমার তরফ থেকে কষ্ট দেওয়ার জন্য, মানে প্রচুরই কষ্ট হয় বাবা মার জন্য, মানে কী বলবো বলে বোঝাতে পারছি না, কাছি একদম কাছি পাশি মানে দেখি আর মানে খুব কষ্ট লাগে।
তো জানি না জীবনে কোনোদিন বাবার বাড়ি যেতে পারবো কি না, বাবারা মেনে নেবে কি না বলতে পারবো না। আমার ফির আমার মনের কষ্টটা আমি হয়তো কারোর সাথে শেয়ার করতে পারবো না বা পারিও না। তো যাই হোক, বাবা মাকে বলবো, বাবা মা দেখে কি না জানি না, বাড়ির লোক আমার, তো আমার বাড়ির লোককে বলবো, সবাইকে আমার, মানে যেখানে যেখানে রিলেটিভ আছে, তো আমাকে সবাই ক্ষমা করে দিও। আমি সবাইকে খুব মিস করি, খুব মানে খুব, সেটা হয়তো তোমরা বুঝতে পারো, বুঝতে পারো কি পারো না জানি না, কিন্তু হয়তো বুঝতে পারো, কিন্তু আমার খুব কষ্ট হয়, খুবই মিস করি আমার পরিবারটাকে। এরকমই একটা আমার পরিবার ছিল, মানে এত সবাই মিলে আমরা খুব মজা করতাম, খুব মানে খুব আনন্দ করতাম। তো বেশি কিছু বন্ধুরা বলছি না, কষ্ট হচ্ছে বেশি, মানে বাবাদের কথা ভাবলে প্রচুর কষ্ট হয়, কাছেই তো ওই জন্য আরও বেশি কষ্টটা। তো চলো বন্ধুরা, অনেকই গল্প হয়ে গেল সকালবেলায়, তো এখন গল্প করার সময় নাই, এমনি আমার কাজ বাড়িয়ে দিয়েছে সত্যি কথা বলতে। সকাল থেকে উঠে এখন সেবা যত্নেই পড়ে গেছি, মানে সেবা করতে হবে, তো বুঝতেই পারছো ওটার সেবা যত্ন কীভাবে নিতে হয়। ওই জন্য বেশি কথা বলতে কথা বলছি না, এখন ওর খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, আমাকে ওকে খাবার দিতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে আমি বাড়ি চলে যাবো, তাও আমাকে রান্না করেই খেতে হবে, ওরা আমাকে একটু রান্না করে খাওয়ালো না। আজকে আমরা বাড়ি যাবো, ওই জন্য আমার মা অনেক রকমের মেনু তৈরি করেছে, গিয়ে বসি কখন শেষ হবে জানি না। সত্যি বন্ধুরা, আজকে দুপুরেও না, আমার ছেলেটা কি করছে, আমার ছেলেটা এখন এখানে ওকে বিস্কুট আর জল দিয়েছে, ও খাচ্ছে। আমাকে কে সামলাই, আবার আমাকে ছেলে বলে ধরিয়ে দিয়েছে। এরা কি রান্না করছে না খাচ্ছে বাবা? জলটাও খাবো না, জলটা খাইনি, কিছু মনে হচ্ছে মাংস কষতে কষতে, না মাংস কষা তো এখনো হয়নি, কিছু মনে হচ্ছে না খাচ্ছি, কাটাই খাবো আমরা চুরি করে বলতে। বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে মানুষজন কম আছে, সব জিজ্ঞার কাজে ব্যস্ত, যেহেতু বাড়ি চলে যাওয়ার ছিল সবাই, সবার দরকার ছিল, তা আজকে যেতেও দিনই সকালবেলায় চলে যাচ্ছিলো, এটা বললাম, ওদেরকে বললাম বিকালে খাওয়া দাওয়া করে যেতে। এখানে সবাই মিলে রান্না করছে, প্রত্যেক দিনই তো মানে কিছু না কিছু তো আছেই রান্নাতে, তো আজকেও মা স্পেশাল সবার জন্য বলছে, বিরিয়ানি খাওয়া হলো, খাসির মাংস, হান্ডি চিকেন সবই হলো, আজকেও মাংস আছে, চিকেন আছে, চিকেনের সাথে সাথে আরও দুটো তিনটে দিদি রেসিপি করছে দিদির চ্যানেলের জন্য, তো দিদির চ্যানেলের জন্য করছে, আর আমাদের জমিয়ে ভুড়ি ভোজ হচ্ছে প্রত্যেক দিন, তো ভালোই সবাই মজা করো, তো ভালোই খাওয়া হলো, খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই হলো। আজকে সবাই চলে যাবে বলছে, দেখা যাক, দিদিকে তো বলছি যেতে দেবো না বিকালবেলা, দিদি যতই বলুক না বাড়ি যাবো বাড়ি যাবো, কিন্তু দিদিকে আজকেও ছাড়বো না, আজকেও কিছু না কিছু কারণ দিয়ে দিদিকে আজকেও রুকে দেবো। দাঁড়ান দিদি কি করে বাড়ি যায় দেখবো, ওইটাই দেখবো কি করে দিদি বাড়ি যায়। বন্ধুরা এখন আমি আবার লাড্ডুকে খেতে দেবো, খাওয়ার সময় হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে মনে হয় খুব, সকালবেলা এসে খেতে দিয়েছে আর দেওয়া হয়নি, তখন ওকে খেতে দেবো। যাদের যাদের ঘরে এবছরে কার্তিক পড়েছে তো তারাও দেখে নাও আমি কিভাবে আমি আমার লাড্ডুকে খেতে দিচ্ছি বা ওর কিভাবে সেবা করছি। তো এখানে ওকে খেতে দিয়ে এখন ওপরে আমরা ছাদে চলে যাবো, ওখানে সবাই খেতে বসে পড়েছে, খিদে পেয়েছে সবার, তার জন্য আমি ওকেও দিয়ে যাই, দিয়ে আমরা ওখানে খাবো, সেটাও তোমাদের সাথে, সেটাও তোমাদেরকে দেখাবো। ওকে আমি যা খাবো ওকেও তাই তাই নাকি খেতে দিতে হয়, সেটা তো আমি জানি না, তো সবাই বলছে তুমি যা যা খাবে, মুখ চাট যা খাবে, মানে আঁচ ছাড়া সবই কিন্তু ওকে দিতে হবে। তো কালকে তো নিয়ে এসেছে, এখন তো পুজো তো বাকি আছে, মা পুজো দিয়ে গেছে, তো খেতে দিয়ে ওকে একটা কিশিউ করে দিই, খেয়ে নি কো বাবা, তুমি খেয়ে নাও, তোমার মা যেটুকুন পেরেছে তোমাকে দিয়েছে, কিন্তু এটা ওকে দিয়ে গেছি, কিন্তু ওপর থেকে আমাদের ওই যে বাটুল আসবে এসে কিন্তু আর এগুলো দেখতে পাওয়া যাবে না, মানে ও দেখছে একে যাই খেতে দিয়ে যাচ্ছি, মানে ও খেয়ে নিচ্ছে, মানে সবাই হেসে মরছে যে ওকে খেতে দিচ্ছে আর ওই খেয়ে নিচ্ছে, ওর বড় দাদা ও খেয়ে নিচ্ছে, তো সবাই খেতে বসে পড়েছে। চলো দেখি, আমাদেরও খুব খিদে পেয়েছে, আপনি ওদের খিদে পেয়ে গেছে, একটুখানি বসা গেল না আমাদের জন্য, সবাই খেতে বসে পড়েছে, আমরাও খেয়ে নি, খেয়ে নেওয়ার পরে আবার কথা। তো এরকম বন্ধুরা, আমার ভাইপোকে এখনো খেতে দেয়নি, মাটা ভালো না, এখনো ভাইপোটাকে খেতে দেয়নি, ভাইপোরা এখনো খিদে পায়নি। হ্যাঁ তাই তো, ভেন্ডিগুলো তো আটটা বাজছে, ভাবছি একবারই খাইয়ে দাইয়ে তারপরে
ঘুম পাড়িয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, না হলে সকাল সকাল দিইনি কই, এখন দিলে আবার সেই খিদে পেয়ে, না না সকাল সকাল খাওয়ালে পরে বিছানে হিসু করে ফেলবে তো। সবথেকে বেশি পিসিমণি খুশি হয়েছে, কি বলবো, পিসিমণির আনন্দটা আলাদা। ছোট্ট ভাই পা বলে কথা, জেঠিমার কথা আনন্দ হচ্ছে, আর জেঠিমা হচ্ছে এই সবাই মিলে প্রচুর কাঁদাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা করতে পারিনি, একবারে ডাইরেক্ট রাত্রিবেলাতেই চলে এলাম। দুপুরের পর খাওয়া দাওয়া করে ঘুমোইনি, একটু রিলস বানাচ্ছিলাম, ওই জন্য আর ব্লগটায় আসতে পারিনি। তো ধূপ ধরিয়ে দেখে নেন কি বলো, খেতে দিয়ে কি বলো, কি খেতে দিয়ে, ওই তো বলি বাবা খেতে দিলাম, খেয়ে নাও। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে কালকে। তো টাটা, গুড নাইট।